হ্যাঁ গাইস, আজকে আমরা আবারও খেলবো অ্যামং আস। তো এটা হচ্ছে অ্যামং আস এর পার্ট 4। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ইদানিং ভিডিও ছাড়ি নাই, একটা কারণ ছিল। সেটা আমরা শুরু করি। ওয়েট, এখানে ঢুকা যাচ্ছে না। তো হ্যাঁ, আমরা লবিতে ঢুকে গিয়েছি। আসলে আমার নামের অর্থ কেমন নিজে জানি না। ডেল কার্ব, কেমন নাম এটা! মানে আমি যদি সাইনিং না করি আমি নিজের নামও সেভ করতে পারবো না। তো হ্যাঁ, শুরু হচ্ছে। আসলে আমাদের আরেকটা চ্যানেল আছে, মানে আমরা এখানে কয়েকজন মিলে ওই চ্যানেলটা ভিডিও দিব। t.a.a.gap.xd চ্যানেলটা দেখেন আপনারা, ওখানে আমরা সব গেম প্লে আবার ভ্যারাইটিস ভিডিও দিব। ওয়েট, আসলে আমি একটু মানে প্রবলেম হচ্ছে মোবাইলে। মানে বন্ধ করছি আর চালু করছি আর তখন কাজ করছে। আমি আসলে এই লবের এত কিছু জানি না। আমি ওই মানে ওই যে আগে যেগুলোতে শাসছি না, ওইটা বেশি জানি জানি না অন্যগুলোতে। ওই একজন মারা গেছে, মানে কেমনে যে মারা যায়, আত্মহত্যা করছে আমার মনে হয়। এখন আমি কিছু আন্দাজ্য মেসেজ লিখবো, এই যে দেখেন, মানে লিখতে না লিখতে বাইরে গেছি, মানে মেসেজই লিখতে পারলাম না। ওইটা আমি ভোট দিব হচ্ছে আন্দাজ্য, কারণ আমার কাছে কোনো ক্লু নেই। দিয়ে দিয়েছি, আমি আরেকটা নিজেকে দিয়ে দিতাম। এখানে সবাই ভোট দিচ্ছে। তো হ্যাঁ, আশেপাশে একটা আওয়াজ হচ্ছে, দুঃখিত। নি মেজাজটা গরম হয় না এখন, এতক্ষণ লাগে একটা ভোট দিতে। ওয়েট, আমি নিজেই দিই নাই, এতক্ষণ তো খেয়ালও করিনি। একজনও বাতিল হয়নি। এই লবির আমি কিছুই বুঝি না, জানেন সেটা। ইউ আর জিং মিটিং দিস সাবারতে।
তো হ্যাঁ প্লিজ TAXD চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যে ইমার্জিং মিটিং দিয়েছি তাকেই দিয়েছি ইচ্ছা করে, কারণ তার কাছে তো এমন হতে পারে কোনো প্রমাণ নেই, ইচ্ছা করে দিয়েছে, সে ইম্পোস্টার তো হতেই পারে, তাই না? আসলে আমি মনে হয় এই গেমে কোনো সময় ট্যালেন্ট খাটাতে পারবো, কারণ আমার এতটাও ট্যালেন্ট না। আমি আর দুইজন কেন দিচ্ছে না? হে, যে ইমার্জিং মিটিং দিয়েছে তাকে সবগুলো দিয়েছে, সবগুলো না কয়েকজন। তাহলে আমাদের ভুল হয়ে গেছে, এসবে ছিল না। আসলে আমার এই মোবাইলটা একটু নষ্ট হচ্ছে না, এখানে কাজ করতেছে না, দাঁড়ান। আচ্ছা, একটা ডেড বডি পাওয়া গেছে। এ পর্যন্ত একটা ট্যাক্স নামে কমপ্লিট করতে পারি, কারণ এই লবির কোথায় কী থাকবে আমি কিছুই জানি না। আমি ওই লাল ক্যাপালা এড়ে দিছি। ওই আমরা যাকে দিছি তাকে সবাই দিছে। আচ্ছা, রিপোর্ট করতে কি এ কোশ্চেন কি রিপোর্ট ঠিক জানি না, দাঁড়ান। ওকে।